ভিউয়ার্স, হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকে আমরা রওনা হয়েছি প্রজেক্ট হিলসায়ের উদ্দেশ্যে, যেটা মাওয়াতে হয়েছে আপনারা অনেকেই দেখেছেন। আমরা দুজনে রওনা হয়েছি বাইক নিয়ে। আর আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে নতুন রাস্তার মোড়। রেস্টুরেন্টের ভেতরে একটা কিডস জোন আছে দেখতে পাচ্ছি, এখানে অনেক বাচ্চারা খেলা করছে, বাচ্চাদের জন্য একটা এন্টারটেইনমেন্টের ব্যবস্থা করা হয়েছে। উপরে আছি প্রজেক্ট হিলসার দুই তালাতে, নিচে দেখা যাচ্ছে পুরা হাউসফুল। ওই দিকটাতে হচ্ছে ওদের কিচেনটা, ওখানে রান্নাবান্না হচ্ছে, প্রচুর মানুষ এসেছে। সো আমরা এখন প্রজেক্ট হিলসার মেনু হাতে পেয়েছি, দেখবো যে মেনুতে কি কি আছে, কি খাওয়া যায়, অনেক ক্ষুধা লাগছে। মেনুর প্রথম পেজেই হিলসার আইটেমগুলো দেওয়া আছে, এরপরে বাংলা কুইজিন, পঞ্চব্যঞ্জন, বিভিন্ন নামে খাবারগুলো দেওয়া আছে, আপনারা প্রাইসিংগুলো দেখে নিতে পারেন। এর সাথে কিন্তু অ্যাড হবে 15% ভ্যাট অ্যান্ড 10% সার্ভিস চার্জ। থাই অ্যান্ড কুইজিন, চাইনিজ কুইজিন আছে, চিকেনের রেসিপি আছে বিভিন্ন ধরনের, বিফের রেসিপি, কন্টিনেন্টাল কুইজিন আছে, স্টেক আছে, সো অ্যান্ড সাম সিগনেচার ডিশও আছে। এখানে ড্রিঙ্কস, জুস, বেভারেজ, মিল্কশেক আছে, বিভিন্ন ধরনের পানীয়, মকটেল অ্যান্ড ডেজার্ট আছে। এখানে ইলিশ মাছ রাখা আছে, আপনারা চাইলে পছন্দ করে নিতে পারেন, মার্কেট প্রাইস 1500 টাকা। এপাশটায় কিচেন দেখতে পাচ্ছেন, ট্রান্সপারেন্ট, আই মিন লাইভ কিচেন, রান্নাবান্না চলছে। প্রজেক্ট হিলসা শেষ করে আমরা রওনা হয়েছি নওয়াপাড়ার মা মিষ্টান্ন ভান্ডারে স্পেশাল একটা মিষ্টি খাওয়ার জন্যে। You know.
সেটার মতো না, ওদের জানি।